السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। মানুষের গুনাহের শেষ থাকলেও, পাপের শেষ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার শেষ নেই, দয়ার শেষ নেই। এই পৃথিবীতে মানুষ যত গুনার কাজ করুক, পাপের কাজ করুক, আল্লাহ রাব্বুল আলামিনের কোটে খাটি দিলে, তওবা করলে, ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া শিখেছেন, যে দোয়াগুলি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, মাফ করে দেন। তো এক সাহাবি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি দোয়া পাঠ করল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে তিনবার বললেন তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এ সম্পর্কিত হাদিসটি হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফ কিতাবের মধ্যে এসেছে, হাদিস নম্বর 985। এ সম্পর্কে হযরত মিহজান ইবনে আরদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন, তখন এক ব্যক্তি নামাজ পড়তেছিল। ব্যক্তিটি নামাজে আত্তাহিয়াতু শেষ করে যখন এ দোয়াটি পাঠ করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে সাথে সাথে তিনবার বললেন তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক, দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ بأنك الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم আমি দোয়াটি আবার পাঠ করছি। اللهم إني أسألك يا الله بأنك الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم সুপ্রিয় দর্শক, আপনারা যে কোনো নামাজে আত্তাহিয়াতু পড়বেন, তারপর দুরূদ শরীফ পড়বেন, তারপর এই দোয়াটি পড়বেন, তারপর সালাম ফিরাবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমিন। আসসালামু আলাইকুম।